আমাদের শরীরে যদি ভিটামিন ডি এর ঘাটতি হয় তাহলে কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়াম কমে যাবে ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য খুব বেশি দরকার এবং আমাদের যে অস্থি বা হাড় থাকে এই হাড়ের গঠনের জন্য কিন্তু ক্যালসিয়াম খুব প্রয়োজন ক্যালসিয়াম কিন্তু আরও কাজ করে আমাদের যে নার্ভের বিভিন্ন কাজ করে মাংসপেশির যে সংকোচন প্রসারণ সেখানে সহায়তা করে অনেক কাজ আছে ক্যালসিয়ামের তো ভিটামিন ডি এর যদি ঘাটতি হয় তাহলে কিন্তু এই ক্যালসিয়াম আমাদের শরীরে কমে যায় এবং এই ক্যালসিয়াম কমে গেলে আমাদের কিন্তু বিভিন্ন রকম প্রবলেম বা সমস্যা কিন্তু দেখা যেতে পারে তো যাই হোক আমরা ভিটামিন ডি রোদের সূর্যের আলো যখন আমাদের চামড়ার উপরে পড়ে তখন আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয় এছাড়া আমরা ভিটামিন ডি বিভিন্ন ক্যাপসুল পাওয়া যায় সেটা খাওয়া যেতে পারে দুধে প্রচুর এই ভিটামিনটা থাকে এগুলোকে আপনারা খেতে পারেন তো ভিটামিন ডি আমাদের জন্য খুবই দরকার এটা না হলে শরীরে ক্যালসিয়াম কমে যাবে এবং আপনার কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের জন্য লাগবেই এবং এটা খুবই প্রয়োজনীয় ধন্যবাদ সবাইকে